সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, সবাইকে আমার প্রতি আদাব। আমার নাম শ্রী পলাশ চন্দ্র রায়, আমি ঠাকুরগাঁ জেলা ও পীরগঞ্জ থানা থেকে আসছি। আমার ইউনিয়ন হচ্ছে 7 নম্বর ইউনিয়ন। তো আমি আমার ছোটোবেলা থেকে আমার আশা যে আমি বাংলাদেশ সেনাবাহিনী হব। তো আমি আমার এক বড় ভাইয়ের কাছে পরামর্শ নিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীতে গেলে আমার কী কী দরকার, আমার কী কী প্রয়োজন, আমার কী কী যোগ্যতা। তো সে আমাকে অনেক কথাই বলছে, সে কথার মধ্যে অনেকটা ছিলাম আমি ফিট, কিন্তু অনেকটা আনফিট ছিলাম। তো একদিন আমি আমার মোবাইলে ইউটিউবে দেখি, সেখানে ছিল সোলজার ট্রেনিং একাডেমি, সেখানে শেখানো হয় মেডিকেল, মৌখিক, ভাইবা ও ISSB, যেটা আর কি অফিসার পদে চাকরির জন্য। তো যা হোক, আমার অফিসার পদে যাওয়ার অতটা যোগ্যতা নাই, কিন্তু আমার সৈনিক পদে যাওয়ার যোগ্যতা আছে। তো আমি প্রথমে সেখান থেকে নাম্বার তুলে স্যারকে কল দিলাম। স্যারকে কল দেওয়ার পর আমি স্যারের কাছে পরামর্শ নিলাম যে স্যার, আমি যদি ওখানে যাই আমার কী কী উপকার হতে পারে, আমি কীরকম করে ফিট হব। তো যা হোক, স্যার আমাকে সেই পর্যায়ে অনেক পরামর্শ, ভালো পরামর্শ দিয়েছে। তো আমি তার কথা শুনে আমার বাবাকে বলে, আমার মাকে বলে, এবং আমাদের গ্রামের আরও কয়েকজন বড়দের বলে আসছি এখানে। তো এখানে আসে আমার ধরা পড়ছে একটা সমস্যা আর কি, যে আমার পা জোড়া লাগে যায়। তো ঈশ্বরের কৃপায় আমার স্যার আমাকে যে এক্সারসাইজ এবং যে ব্যায়ামগুলা করতে বলছে, সে ব্যায়াম করার পর এখন আমি পুরোপুরিভাবে ফিট হয়ে গেছি। তাহলে একটা সবাই, ঈশ্বর যদি আমার কপালে বাংলাদেশ সেনাবাহিনী চাকরি লিখে থাকে, তো আমি এটা আশাবাদী যে বাংলাদেশের বা পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাকে আটকাতে পারে এই চাকরি থেকে। তো আমি এখন মোটামুটি একদম পুরোপুরি ফিট হয়ে গেছি আমি চাকরির জন্য। বাট আমি এই অ্যাপ্লিকেশনে কোনো অ্যাপ্লিকেশন করি নাই। তো নভেম্বরে যে সার্কুলারটা ছাড়বে, আশা করি আমি যদি বাঁচে থাকি, সুস্থ হয়ে থাকি, তো আমি সেখানে অ্যাপ্লিকেশন করব এবং ঈশ্বরের কৃপায় চাকরিও পাবো। তো এখানে আমি আসি, প্রথম দিন দেখি যে এখানকার যে ট্রেনিংয়ের ব্যবস্থাপনা সেটি অনেক সুন্দর, এখানকার যে পরিবেশ সেটি অনেক সুন্দর। আসলে ট্রেনিংয়ের জন্য দরকার একটা মনোরম পরিবেশ, যেটা এখানে 100-এর মধ্যে 100-ই আছে। এখানে এই এলাকা এত একটা নির্জন পরিবেশে দরকার, যেটা আমাদের আর কি ট্রেনিংয়ের জন্য উপযুক্ত। তো এই ভিডিও বা আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন, তো আমি আপনাদের বলতে চাই এই কথাই যে আপনারা যদি আমার মতো বাংলাদেশ সৈনিক হতে চান, বাংলাদেশের একজন গর্বিত সৈনিক হতে চান, তো আপনি যদি নিজে মনে করেন যে আমি সেই সৈনিক পদে যাওয়ার জন্য আনফিট, তো আপনাকে আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করতেছি এখানে আসার জন্য। আপনাকে আমি প্রথমে আসতে বলতেছি না, আপনি স্যারের সাথে কন্ট্যাক্ট করবেন, আপনার যে সমস্যা সেটা পুরোপুরি বলবেন স্যারকে। স্যার যদি আপনাকে সেই বিষয়ে ফোনে সমাধান দিতে পারে, তো আপনার যদি মনে হয় যে স্যারের সমাধান ঠিক, তো আপনি তবে আসবেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আবারও বলতেছি আদাব।